এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এই মেশিনটা থেকে আপনি সব থেকে ভালো কোয়ালিটির নুডলস তৈরি করতে পারবেন, আর যেটার দামও সব থেকে মানে আপনি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কম প্রাইসে আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন। সমগ্র ভারতবাসী খানা পিনা করতে বেশ ভালোই পছন্দ করেন, আর এই জিনিসটাকেই হাতিয়ার করে গড়ে উঠেছে হাজারো একটা খাবার আইটেম। সামান্য একটু আটার ডেলাকে একটু সাজিয়ে গুছিয়ে প্যাকেট করে বেশ ভালো দামেই কিন্তু বিক্রি করছে বেশ বড় বড় কোম্পানিগুলো, আর সেটাকে আমরা কিনে নিয়ে এসে বেশ আনন্দ সহকারে খাচ্ছি, কারণ সময় কম লাগে, খেতেও ভালো লাগে, আবার দামও কম। আবার রেস্টুরেন্টগুলি একটু সাজিয়ে গুছিয়ে ওই ধরনের দ্রব্য আরও বেশ কিছুটা দামে বিক্রি করছে, তাহলে আপনিই বা বাজার ধরার জন্য পিছিয়ে থাকবেন কেন? আপনি হয়তো এতক্ষণে অনেকটাই বুঝে গেছেন আসলে আমি কোন দ্রব্যের কথা বলতে চলেছি। ঠিকই ধরেছেন বন্ধু, আমি চাউমিন ব্যবসার কথা বলছি। না না বন্ধু, আপনাকে কোনো দোকান করতে বলছি না, আপনি বাড়িতে বসেই কাজ করুন, কিন্তু এর জন্য আপনাকে একটি বা সর্বাধিক হলে তিনটি মেশিন কিনতে হবে। প্রথমে ময়দা মাখার জন্য একটি মেশিন, তারপর জিনিসগুলিকে বানানোর জন্য আরও একটি মেশিন, এবং বাকি কাজকর্মগুলি করার জন্য ওই মেশিনেই হয়ে যাবে। এবং চাইলে আপনি একটি প্যাকিং মেশিন বা ফুললি অটোমেটিক প্যাকিং মেশিনও কিনে নিতে পারেন, তবে প্রথমের দিকে একটি মেশিন কিনেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। চলুন তাহলে, কীরকম উৎপাদন হবে, মেশিনের দাম কত, ইত্যাদি হাজারো একটা প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার নামটা যদি বলেন। আমার নাম সুমিতা। আচ্ছা ম্যাডাম, আপনার কোম্পানির নামটা যদি বলেন। আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আচ্ছা, আপনার এখানে কী কী মেশিন, যে মেশিনটা রয়েছে সামনে যে মেশিন আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের মেশিন যদি একটু বলেন? এটা হচ্ছে আমরা মার্কেটে যে চাউমিন নুডল খাই, ওগুলো হচ্ছে সেই নুডল তৈরি করার মেশিন। আচ্ছা ম্যাডাম, আপনার কি এখানে সব থেকে মেশিনের দাম কম? হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কম দামে এখানে মেশিন পেয়ে যাবেন। আচ্ছা, কীরকম স্টার্টিং প্রাইস রয়েছে? মানে আপনি যদি নুডল তৈরি করার বিজনেস করতে চান, তো সেক্ষেত্রে একদম মিনিমাম ইনভেস্টমেন্টে আপনি 25,000 থেকে শুরু করে আপনি তাই মেশিনটা কি প্রত্যেকে অপারেট করতে পারবে, ছেলে মেয়ে এরকম কিছু আছে? মানে যে এটা ম্যানুয়ালি হচ্ছে, ম্যানুয়ালি কাজ করতে হলো, এটার সিস্টেম খুব একটা বেশি না, মানে হাইটেক না, যে কোন মানে একটা ছোট বাচ্চাও কে দেখিয়ে দিলেও সে করতে পারবে। আচ্ছা, তার মানে খুবই ইজি বলা যায় মেশিনটা? হ্যাঁ, খুবই ইজি এটার কাজ। আচ্ছা, আর এই মেশিনটা কি বাড়ির ইলেকট্রিক চালানো যাবে? হ্যাঁ, আপনি বাড়ির আপনার যে সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটি আছে আপনি সেটা দিয়েই কাজ করবেন, সেটা দিয়েই কাজ চালানো যাবে। হ্যাঁ ম্যাডাম, এই মেশিনটাতে প্রোডাকশন কিরকম হবে যদি একটু বলেন? সামনে যে মেশিনটা আছে সেমি অটোমেটেড এর মধ্যে, এটার প্রোডাকশন আপনার 100 কেজি পার ঘন্টা আপনার প্রোডাকশন দেবে। তাহলে এটা একটা হিউজ প্রোডাকশন। হ্যাঁ, একটা হিউজ প্রোডাকশন, আপনি ইজিলি কোনো বিজনেস স্টার্ট করতে পারেন এই মেশিনটা দিয়ে। আচ্ছা, আর মেশিনটা দেখতে পাচ্ছি আমরা খুব ছোট, খুব একটা বড় সাইজের না, তো তার সত্ত্বেও আমি জিজ্ঞাসা করলো যে স্পেস কিরকম লাগবে, হয়তো যারা নতুন বিজনেস করতে চাইছেন তাদের একটা স্পেসের প্রবলেম থাকে অনেক সময়। স্পেস আপনারা যদি মোটামুটি ধরে রাখুন আপনার 10 ফুট বাই 12 মধ্যে যদি কোনো রুম থাকে, আপনি ইজিলি সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে আপনি বিজনেস। আচ্ছা, একদম ফিনিশ প্রোডাক্ট ম্যাটেরিয়াল সমস্ত কিছু হয়ে যাবে এই মেশিনটা, মেশিন রাখা হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আর ম্যান পাওয়ার কীরকম লাগবে, একজন হলেই কি হয়ে যাবে? আপনার একজন ম্যান পাওয়ারেই আপনি মেশিনটা অপারেট করবেন, ফুল অপারেট করা যাবে। আচ্ছা, ধরুন যারা বিজনেস করছেন বা বিজনেস করবেন ভাবছেন, তারা তো কিছুই জানে না যে কিভাবে নুডলস তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনারা কি শিখিয়ে দেবেন এই ব্যাপারটা? হচ্ছে আপনি এখান থেকে যখন মেশিন পারচেজ করবেন, যখন মেশিনটা যায় তখন আমরা একজন টেকনিশিয়ানকে পাঠাই আপনার সাথে মেশিনের সাথে। আচ্ছা, তিনি আপনার বাড়িতে গিয়ে মেশিন ইনস্টলেশন থেকে শুরু করে সম্পূর্ণ ট্রেনিং আপনাদের দিয়ে আসবে, মানে আপনি কিভাবে কি অপারেট করবেন মেশিনটাকে সমস্ত কিছু নলেজ আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, আর মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, যদি একটু বলেন। ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার আমাদের কোম্পানিতে আপনি যত মেশিন দেখতে পাচ্ছেন সমস্ত মেশিনের উপর আমরা 1 বছরের গ্যারান্টি দিই আর 5 বছরের ওয়ারেন্টি। 5 বছরের ওয়ারেন্টি দেয়? হ্যাঁ, আপনি 1 বছরের মধ্যে মানে কোনো রকম কোনো প্রবলেম হলে আমরা মেশিনের কোনো পার্টস রিপ্লেস করে দিই ওটা, আর 5 বছরের মধ্যে আমরা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় মেশিনের, সেক্ষেত্রে আমরা আমাদের কোম্পানি থেকে টোটালি ফ্রি অফ কস্টে আপনার মেশিনের সার্ভিস দিয়ে দিই। আচ্ছা ম্যাডাম, মনে করুন কেউ হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে ভাবছেন যে তিনি কালকে এই মেশিন দেখতে আসবেন এবং মেশিন কিনবেন, এই অবস্থায় তিনি কি টাকা নিয়ে আসলেই মেশিন পেয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের স্টকে সমস্ত মেশিন অ্যাভেলেবল আছে, আপনি আসলেই এখান থেকে মেশিন পেয়ে যাবেন, মেশিন পাওয়া যাবে সঙ্গে সঙ্গে। তার মানে চাইলেই সে শুরু করতে পারবে, এতটা ইজি তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর বলছেন সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান পাঠিয়ে দেবেন এবং শুরু করে ফেলতে পারবে? হ্যাঁ, আপনি ইজিলি শুরু করতে পারবেন।
আর মেশিনের যে সমস্ত ধরুন একটা ইলেকট্রিকের নতুন করে বোর্ড ফোর্ড বসানো টসানো এই সমস্ত ব্যাপার এগুলো ম্যানেজ করে দিতে পারবেন? হ্যাঁ, ওগুলো সমস্ত কিছু আমরা ম্যানেজ করে দেবো। আচ্ছা, আর যদি কোনো মহিলা উদ্যোক্তা শুরু করতে চান তিনিও করতে পারবেন? হ্যাঁ, যদি কোনো মহিলা মানে ধরুন কিছু শুরু করতে চাইছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, সেক্ষেত্রে আপনি ইজিলি একটা ছোট্ট ইনভেস্টমেন্টে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। আচ্ছা, অনেকের ইচ্ছা রয়েছে ব্যবসা করার কিন্তু হয়তো পুঁজির অভাবে শুরু করতে পারছেন না, তো তাদের জন্য আপনারা কি লোনের ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, আমাদের কোম্পানি থেকে আপনাদের প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেওয়া হবে, সেই প্রজেক্ট রিপোর্টের থ্রু আপনি আপনার যে কোনো লোকাল ব্যাংকে যদি অ্যাপ্লাই করেন আপনি ইজিলি লোন পেয়ে যাবেন। আচ্ছা, তার মানে লোন পেয়েও আপনারা ইজিলি ব্যবসা শুরু করতে পারবেন, এতটা ইজি বলা যায়? আর অনেক সময় হোলসেলারদের নাম্বার প্রোভাইড করে দেন, অনেক কোম্পানি প্রোভাইড করেন, আপনারাও আশা করি প্রোভাইড করেন সেটা, তো এক্ষেত্রে আপনারাও হোলসেলারদের নাম্বার প্রোভাইড করবেন? হ্যাঁ, সমস্ত কিছু আমরা হোলসেলারদের নাম্বারও প্রোভাইড করে দেবেন। একদম তাই। আর আসার জন্য অ্যাড্রেসটা একটু বলে দেন ভালো করে। আসার জন্য আমাদের এটা অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর রোড, জুগবেরিয়া মুরাগাছা লোকনাথ মন্দিরের এক্স্যাক্টলি অপোজিটে আছে আমাদের ব্রাঞ্চ। আর হচ্ছে আপনি যদি আসতে চান এখানে, তো আমাদের নিয়ারেস্ট দুটো রেলওয়ে স্টেশন আছে, একটা সোদপুর রেলওয়ে স্টেশন আর একটা মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন। আচ্ছা, তো দুদিক থেকে আপনি যদি অটো থ্রুতে আসেন সেক্ষেত্রে আপনি জুগবেরিয়া মুরাগাছা লোকনাথ মন্দির অবধি আসলে এক্স্যাক্টলি অপোজিটে আমাদের স্টেশন। যাই হোক, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনাকে যদি ফোন করেন সেক্ষেত্রে রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, মানে যদি ভিজিট করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ইভেন যদি কোনোরকম কোনো কোয়েশ্চেন থাকে, যদি কিছু জানার যদি বা বিজনেস শুরু করতে চান মেশিনের প্রয়োজন হয়, তো আমাদের এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।